সাতটি গুণাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাকাত বলছেন। মুবাকাত মানে এই সাতটি গুণা হলো ধ্বংসাত্মক কবিরা গুণা। এই সাতটি গুণা করলে তার ঈমান আমল সবকিছুকে ধ্বংস করে ফেলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাগুলোর নাম রাখছেন আল মুবাকাত। এই মুবাকাতের মধ্যে চার নম্বর মুবাকাতটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ এমন এক গুণা যেই গুণা মানুষের ঈমানকে আমলকে সকল কার্যক্রমকে ধ্বংস করে দেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রেখেছেন আল মুবাকাত, ধ্বংসাত্মক কবিরা গুণা। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, সুদের ব্যাপারে আরো অনেক আয়াতে কারিমা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে সহি, এরকম ভয়াবহ বর্ণনা আছে। আজকে আমরা সুদের বিভিন্ন নাম দিয়ে সুদ খাই, সুদের নাম এখন আর সুদ বলি না, বিভিন্ন নামে নাম এবং বিভিন্ন কৌশলে সুদ, সরাসরি সুদ না কিন্তু পরোক্ষভাবে বিভিন্ন পদ্ধতিতে সুদ, ক্ষুদ্র ঋণের নামে, সহযোগিতার নামে, সমবায় সমিতির নামে, তারপরে আপনার বিভিন্ন রকমের, বিশেষ করে আমাদের মা বোনদেরকে নিয়ে বাংলাদেশের চরম সুদের ব্যবসা চলে, মা বোনদেরকে জড়িয়ে বিভিন্ন এনজিও আমাদেরকে সুদের ব্যবসা করে আমাদের সাথে, কিন্তু মানুষ এই সুদের ভয়াবহতা উপলব্ধি করতে পারে না। এবং যারা বড় বড় বিল্ডিং করি ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, সুদের টাকা নিয়ে নিয়ে বিল্ডিং করি, কত আরাম, দশতলা বিল্ডিং করতেছি, ভাড়া দিতেছি, প্রতি মাসে টাকা পাইতেছি, মনে করতেছি আমি তো বড় বিল্ডিং এর মালিক, কিন্তু সুদ সুদের সাথে জড়িত। অনেক শিল্প কারখানা ফ্যাক্টরি শুধু সুদ আর সুদ, সুদ আর সুদ, মানে আমাদের সমাজটা সুদে সয়লাব হয়ে গেছে। এই সুদের ভয়াবহতা, মারাত্মক ভয়াবহতা, এর থেকে না বাঁচলে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। আরেকটা হলো ঘুষ। ঘুষ তো এখন আর ঘুষ নামে কিছু বাংলাদেশে নাই, এটা বকশিস, এটা হলো ছা খাওয়ার টাকা, মিষ্টি খাওয়ার টাকা, বিভিন্ন নামে বিভিন্ন উপায়ে ঘুষ। আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার একজন আরেকজনের সম্পদকে বাতিল পদ্ধতিতে খেও না, বাতিল পদ্ধতিতে একজনের সম্পদ আরেকজনের খেও না। এই বাতিল পদ্ধতির মধ্যে এক নম্বরে ঘুষ, তারপরে বাতিল পদ্ধতির ভিতরে বিভিন্ন রকমের মাধ্যমে মানুষের টাকা বের করে নেওয়া, যেগুলো বৈধ না অবৈধ পদ্ধতিতে মানুষকে বাধ্য করা, যেমন যৌতুক, যৌতুকও বাতিল পদ্ধতি। এরকম আরো অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো বাতিল পদ্ধতি। আল্লাহ পাক বলেছেন, খবরদার এই বাতিল পদ্ধতিতে একজন আরেকজনের সম্পদ খেও না। ঘুষ যে দে, ঘুষ যে খায়, দুইজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তাহলে ঘুষ যে খায় শুধু সে অপরাধী না, ঘুষ যে দে সে অপরাধী। এরপরে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে এক জায়গায় পাঠালেন সরকারি দায়িত্ব দিয়ে জাকাত আদায় করার জন্য। এই সাহাবী গেছেন, জাকাত আদায় করছেন, জাকাত আদায় করে আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাকাতের টাকা জমা দিলেন, সম্পদ সব জমা দিলেন। আরেক পাশে যাই কিছু জিনিস রেখে দিতেছেন আলাদা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দিয়েছেন, কি ব্যাপার, এখানে কিছু দে আবার ওইদিকে কিছু ঘটনা। তো তখন সে ব্যাখ্যা দিতেছে ওই সাহাবি যে এইগুলো হলো জাকাত আর ওয়াহাজিহি হাদিয়াতুন লি, এগুলো হলো আমার হাদিয়া। আমি যে ওই এলাকায় গেছি জাকাত আদায় করার জন্য, ওই এলাকার লোকেরা এত খুশি হয়েছে আমারে দেখি, এত মহব্বত করছে, দেখেন আমার কত হাদিয়া দিছে। আর হাদিয়া কেন দিছে, হাদিয়া তো দিছে যাতে জাকাত আদায় করার সময় সঠিকভাবে না নিয়ে একটু কম করিলে,
এই জন্য হা দিয়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, পাহালা জালাসা ওই মানুষগুলোর কি হলো, মানুষগুলা কেন নিজের বাড়ি ঘরে বসে থাকে দেখা, ওই এলাকার লোকেরা তার বাড়িতে আসে এসে তারে হাদিয়া দিয়ে যায় কিনা, মানে তাকে আমি সরকারি একটা দায়িত্বে চেয়ারা বসাইছি, একটা পদে নিয়োগ দিছি, সরকারি চাকরি করে না বা কোনো পদে বসে নাই, এমনি বাড়িতে বসে রয়েছে আর ওই এলাকার লোকেরা আনিয়ে আনি হাদিয়া দিতেছে, এটা কেন তারা পরীক্ষা করে দেখে না? অর্থাৎ এইরকম বাড়িতে বসে থাকলে কেউ আনে তাকে কিছু দিবে না, যদি দিত এটা হাদিয়া, কিন্তু ওখানে সে সরকারি পদে চেয়ারে বসে যখন সে জাকাত আদায় করতে গেছে তখন ওখানকার লোকেরা তাকে এগুলো দিছে, এগুলো হাদিয়া না, এগুলো ঘুষ, এগুলো রেশওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক এইরকম ফামান রাকেবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে লোক এইরকম কাজ করে আমি নবীর আদর্শ থেকে বের হয়ে যায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকে ঘুষের ভয়াবহতা এত মারাত্মক, এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন অবস্থান নাই ঘুষ না দিয়ে নিজের বৈধ কাজগুলো করানো যায় না, নিজের বৈধ বিদ্যুৎ পানি গ্যাস আপনার জায়গা জমিন সব নিজের বৈধ, কোনো ভেজাল নাই, সেই বৈধ কাজগুলো ঘুষ ছাড়া করা যায় না, কি বলেন? এই ঘুষের ভয়াবহতা এত মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে, এই জাতিকে এই ভয়াবহতা থেকে বের হয়ে আসতে হবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে বিভিন্ন রকমের আজাব ও গজব নাজিল করবেন। এবং আজাব গজব বিভিন্ন দিক থেকে আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু আমরা স্বীকার করি না যে এগুলো আল্লাহর আজাব। বিশাল বিশাল বিল্ডিং এ আগুন লেগে কত ভাই বোন প্রতিদিন মারা যাচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন, আল্লাহ পাক তাদের সকলের জিন্দেগীর গুনাগুলো মাফ করে দিন। এই যে প্রতিদিন এভাবে নিরপরাধ মানুষগুলো মারা যাচ্ছেন, বিভিন্ন উপায়ে বিভিন্ন ভাবে আল্লাহর পক্ষ থেকে বান্দারা যখন কষ্ট পায়, এটা আল্লাহর আজাব। আমরা আজাবটাই বুঝি না, আজাব মানে এমন কিছু নাজিল হলো সব মারি ফেললো, এটা আজাব না, বাঁচি আছি কিন্তু বাঁচার সময় অনেক কষ্টে দিন যাপন করতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কষ্টে ফেরেশানের মধ্যে থাকে, এটাও একটা আজাব। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, সুদের ভয়াবহতা ঘুষের ভয়াবহতা এই দুই ভয়াবহতা আমরা সারা রাত বয়ান করলেও শেষ হবে না, এবং এটার ওয়াজ মোটামুটি সবাই জানি, আমার থেকে আপনারা আরো ভালো জানেন। এখন দরকার হলো এটা থেকে দূরে থাকা, এটা থেকে তওবা করে ফিরে আসা। কেমনে তওবা করব? সুদ আর ঘুষের তওবা সহজ, চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? চারটা কাজ করবেন তওবা হয়ে যাবে। কোনো মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোনো ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোনো ফির সাহেবের কাছে যাওয়া লাগবে না, নিজে বাড়িতে বসে তওবা করে ফেলবেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হব, মৃত্যু পর্যন্ত আর সুদ খাব না, সুদ দিব না, ঘুষ খাব না, ঘুষ দিব না, এটা হলো এক নম্বর কাজ, আল্লাহর সাথে ওয়াদা করে ফেলব। দুই নম্বর কাজ, অতীতে যেগুলো খেয়ে ফেলেছি, অতীতে যে ঘুষ নিয়েছি সুদ নিয়েছি এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমার মাফ করে দাও, আমি বুঝি নাই বিভিন্ন কারণে আমি খেয়ে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, ঘুষ খেয়ে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা হলো দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ, তিন নম্বর কাজ হলো আজকে থেকে এই সুদ নেওয়া দেওয়া ঘুষ নেওয়া দেওয়া ছেড়ে দিন। চার নম্বর কাজ, অতীতে যে সুদ নিছি ঘুষ নিছি এগুলা সব ফেরত দিয়ে দিতে হবে, এটা সবচেয়ে কঠিন কাজ, জটিল কাজ। যত টাকা ঘুষ খাইছি যত টাকা সুদ খাইছি এই সবগুলো টাকা ফেরত দিয়ে দিতে হবে, না হয় তওবা হবে না। সুদ খাই ঘুষ খাই প্রতি বছর হজে চলে গেলাম,
আল্লাহর ঘরে গিলাপ ধরে ধরে কাঁদলাম, কোনো কাজ হবে না। ঘুষ খেয়ে সুদ খেয়ে প্রতি বছর বাড়িতে গরু পাঁচটা জবাই করে গ্রামের মানুষ সবাই খাওয়াই দিলাম, কোনো কাজ হবে না, তওবা হবে না। সুদ ঘুষ খেয়ে মাদ্রাসা দিয়ে দিলাম, মসজিদ দিয়ে দিলাম, বিশাল অঙ্কে আল্লাহর রাস্তায় খরচ করে ফেললাম, কোনো কাজ হবে না। জনগণ থেকে যাদের থেকে সুদ নিছি, যাদের থেকে ঘুষ নিছি, তাদেরকে ফেরত দিতে হবে। এখন কথা হলো, আমি কি তাদের নাম ঠিকানা লিখে রাখছি? তাদেরকে খুঁজে পাচ্ছি না। ওই পরিমাণ টাকা, ওই পরিমাণ সম্পদ ওই ব্যক্তিদের নামে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। আল্লাহ, ওই মানুষগুলোর থেকে সুদ খেয়েছিলাম, আজকে ওই মানুষটাকে পাইতেছি না, আল্লাহ এই টাকা আমি মসজিদে দিয়ে দিলাম, অমুক জায়গায় দিয়ে দিলাম, তার আমল্লামা এটা সওয়াব পৌঁছাই দিও, তাহলেও তার অ্যাকাউন্টে চলে গেল এই টাকাটা। এই টাকাগুলো আপনার থেকে বের করতেই হবে, না হয় পাওয়া হবে না। সুদের টাকা নিজের কাছে রেখে দিলাম, ঘুষের টাকা রেখে দিলাম, আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। অনেকে আছে সুদ খায় ঘুষ খায় সিল্লা বাইরে যায়, আল্লাহর রাস্তা মেহনতে বাইরেছে, কয় আল্লাহর রাস্তায় ঘুরলে খেললে আল্লাহ মাফ করে দিব। যত ঘুরেন, 100 সিল্লা দেন, জীবন সিল্লা দেন, কাজ হবে না। আপনার সুদ মাফ হবে না, ঘুষও মাফ হবে না। চিল্লা না দিয়ে আপনি খুঁজি খুঁজি বাইর করেন, কত টাকা সুদ খাইছেন, কার কাছ থেকে খাইছেন, কোথায় খাইছেন, এগুলো কেমনে ফেরত দিবেন, এই চিন্তা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তো আমরা সবাই এর ভয়াবহতা জানি, এই জন্য আমরা সবাই এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুদ ঘুষের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহপাক বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহপাক আমাদের এই জাতিকে এই দুটি ভয়াবহ বিপদ থেকে, গুনাহ থেকে হেফাজত করুন। আল্লাহপাক আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিন। শিরক মুক্ত তাওহীদি ঈমান আমাদেরকে নসিব করুন। বেদাত মুক্ত সুন্নতি আমল আমাদেরকে নসিব করুন। আজকের এই ওয়াজ মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। যে সকল ভাই বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মানসিকভাবে, শারীরিকভাবে, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহপাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহপাক সবাইকে সুস্থতা দান করুন। এই এলাকায় আশেপাশে যতগুলো কবরস্থান আছে, সকল মাইয়্যিতদের আল্লাহপাক আজাবে কবরকে মাফ করে দিন, সবাইকে আল্লাহপাক জান্নাতি বানিয়ে দিন। আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি, ইসলামের উপরে বেঁচে থাকা এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।